স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার বাই সোয়ান ফোম। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা তুলে ধরব আপনাদের সামনে। আমি শায়লা রহমান ইমা। দেশ পুনর্গঠন ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সহায়তা চান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানায় প্রতিনিধি দল। পরে পররাষ্ট্র সচিব বলেন, পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ, তবে আলোচনা হয়নি নির্বাচনের রূপরেখা নিয়ে। ডক্টর ইউনুস দায়িত্ব নেবার পর নতুন বাংলাদেশে প্রথম বিদেশি বন্ধু হিসেবে দ্বিপাক্ষিক সফরে মার্কিন প্রতিনিধি দল। নেতৃত্বে দেশটির ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টোনাল লু সহ মোট 6 জন। সকাল 11টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় ঘণ্টাখানেক চলে এই আলোচনা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। সেখানেই যোগ দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে স্বাক্ষর হয় ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্ট বা চুক্তির। পরে কথা বলেন ইউএসএআইডির প্রতিনিধি ও অর্থ উপদেষ্টা। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা, পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত থেকে আমরা তাদের ট্রেজারারি স্পেশাল সহযোগিতা দিচ্ছি, এইগুলি সব আলাপ করেছি আমরা। পরে এগুলো দেশে আরো ডিটেল আলোচনা। দুপুরে পদ্মায় পররাষ্ট্র সচিব জসীমউদ্দিনের সাথে ওয়ার্কিং লাঞ্চে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে। এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিজ আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। সাংবাদিকদের প্রশ্নের সচিব জানান, আলোচনা আসেনি আসছে জাতীয় নির্বাচন ও ভারত প্রসঙ্গ। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। মোরশেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে নীতি সহায়তার অংশ হিসেবে $75 কোটি এবং বিনিয়োগের জন্য মিলবে $25 কোটি ঋণ। এর বাইরে গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়ার কথা রয়েছে আরও $15 কোটি। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে, তবে এজন্য 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এদিকে ব্যাংক খাতের সংস্কারের জন্য $150 কোটি দেবে এডিবি। এর প্রথম অংশ $50 কোটি আসবে আগামী বছর মার্চ মাসে, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। সেনা সদর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সেনা সদরে গেলেন তিনি। সেনা সদরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছিলেন পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা ছাড়াও পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি র্যাব প্রধান। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্রিফ করা হয়। পরে নানা দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বস্তি ফিরছে শিল্পাঞ্চলে, কাটতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ। গাজীপুর আশুলিয়ায় খুলে দেওয়া হয়েছে সব কারখানা, কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পোশাক কর্মী।
স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলমুখী শ্রমিকরা। গাজীপুরে পুরোদমে চালু হয়েছে সব পোশাক কারখানা, কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছেন সবাই। ফ্যাক্টরি না খুলে তো বেতন দিতে পারবে না মালিককে, ফ্যাক্টরিটা খোলা থাকলে অবশ্যই, আর যদি দুই টাকা আর্ন করে অবশ্যই আমাদের বেতনটা দেবে। ফ্যাক্টরি না খোলা লাগলে আমরা বিবি বাচ্চারা চলবো কীভাবে? প্রশাসন দিয়ে ভালো ব্যবস্থা নিতে হবে যে আন্দোলন টান্দোলন না হয়। সাভার ও আশুলি এলাকা তো খুলেছে বেশিরভাগ কারখানা, তবে দাবি পূরণ না হওয়ায় বন্ধ রয়েছে বৃষ্টি গার্মেন্টস। আমরা তো কাজ করতে চাই, এখন মনে হয় 10 জনের জন্য শত শত লোকের মরণ, 1700 লোক সবাই তো গ্যাঞ্জাম করে, মাঝে হয়তো 100-150 লোক এরকম করছে, কিন্তু আমরা সবাই কাজ করতে চাই। শিল্প এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, কাজ করছে উৎপাদন স্বাভাবিক রাখতে। কিছু কিছু ফ্যাক্টরিতে দাবি দেওয়া নিয়ে কথা হচ্ছে, কোথাও ইয়ে হচ্ছে, আমরা চেষ্টা করতেছি দুই পক্ষকে বসিয়ে বিষয়টা যেন তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণভাবে যেন মীমাংসা হয়ে যায়। এদিকে কারখানা পরিদর্শনে যান শ্রমিক অসন্তোষ নিরসনে গঠিত পর্যবেক্ষণ কমিটির সদস্যরা। বলেন, বেশিরভাগ দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ, তাই ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মসূচি থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান তাদের। এই দাবি দাওয়াগুলো কীভাবে মিট আপ করা যায় এবং উদ্যোক্তা শ্রেণীর সাথে কীভাবে একটা অ্যালাইন করা যায়, সমন্বয় করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বুঝতে চেষ্টা করছি কী কারণে অসন্তোষ, এবং অসন্তোষ যাতে ভবিষ্যতে আর না হয় এই প্রক্রিয়াটি কিন্তু চলমান থাকবে। এটি আমাদের উপদেষ্টার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ, এবং আমরা সেটি পালন করার চেষ্টা করব। শ্রমিকদের আরও কোনো বিষয় থাকলে হটলাইনে অভিযোগ করা যাবে বলে জানিয়েছে পর্যবেক্ষণ কমিটি। নাদিম হোসেন, চ্যানেল 24। ছাত্র জনতা আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী, এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন ফখরুল। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির 5 সদস্য। সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী, তাই বিগত আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। 5 তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। মির্জা ফখরুল বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা পরিষ্কার করে বলেছি, ব্যাপারে আমাদের খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এইটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিল আলম মজুমদার সবকে নিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে করতে হবে। নানাভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এই ঐক্য ধরে রাখতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন করছি, সেই সঙ্গে জাতীয় পাবলু, চ্যানেল 24, ঢাকা। স্থলগভীর নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টিতে বিপাকের সাধারণ মানুষ, কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘণ্টা ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 161 মিলিমিটার। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বর্ষণ, শরতের আকাশে যেন বর্ষাকালের আয়োজন।
তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে এটি দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে রাজধানীবাসীর জন্য। বিরামহীন বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমে যানজটে পড়েন তারা। বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশরা ঠিকমতো কাজ করতে পারতেছে না, যার কারণে অনেক বেশি যানজট বেঁধে গেছে আর ভাড়াও অতিরিক্ত নিতেছে আর কি। আমাদের কলেজে অ্যাটেন্ডেন্স ন্যূনতম 80% লাগে, সো সবাইকে বাধ্যতামূলক আসলে কলেজে উপস্থিত থাকতে হয়। বৃষ্টি তো বৃষ্টি, অফিস থেকে বের হয়ে পারতেছে না, রিক্সা পাচ্ছি না, আধা ঘন্টা যাবত হাঁটতেছে ব্যাংক থেকে, টাকা ক্যারি করে নিয়ে যাচ্ছে। একই অবস্থা দেশজুড়ে। ভারী বৃষ্টিতে তলিয়েছে বরিশাল, কক্সবাজার, যশোর সহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চল। কাপ্তাই হ্রদে পানি বাড়লে ফের খোলা হয় বাঁধের 16টি গেট। বরিশালের অভ্যন্তরীণ রুটে 16 ঘন্টা বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদপ্তর জানায় গেল 24 ঘন্টায় পটুয়াখালীতে 223 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যেহেতু এটা বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ কোস্ট ঘেঁষে পশ্চিম দিকে যাচ্ছে, সেই জন্য বাংলাদেশের কিন্তু দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে কমতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি। চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে তেমন কোনো ঝুঁকি নেই। ভারতীয় হিসেবে বৃষ্টিটা হচ্ছে, এটা কারণ হচ্ছে আমাদের হয়তো গঙ্গা পদ্মা নদীর পানি সমুদ্র বৃদ্ধি পেতে পারে, তবে ভয়ের কিছু নেই। 24 ঘন্টায় ঢাকা বরিশাল খুলনা বিভাগে যে নদীগুলো রয়েছে সেগুলো পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 3 দিন রংপুর ও সিলেটের প্রধান নদ-নদীর পানি কমতে পারে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আবহাওয়ার বিষয় জানতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, ভোলার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইমা, সাগরের নিম্নচাপের প্রভাবে গত 3 দিন ধরে কিন্তু উপকূলীয় জেলা ভোলায় কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টিপাত, অন্যদিকে ভারী বর্ষণ। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ভোলার নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে, এর কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। শুধু নিম্নাঞ্চল নয়, শহরের কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অনেক জায়গা। বিশেষ করে পৌর শহরের অনেক জায়গাতে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমি আছি এই মুহূর্তে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে, আপনাদেরকে দেখাচ্ছি যে এই ওয়ার্ডটিতে এই যে রাস্তাটি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে এবং একই অবস্থা কিন্তু সব জায়গায়। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু ভোলার সাথে লক্ষ্মীপুর, বরিশাল এবং আলেকজান্ডার এসব জায়গা কিন্তু ছোট লঞ্চগুলো কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে উপকূলীয় জেলার জেলেরা। তারা যারা সাগরে মাছ ধরতে গিয়েছেন তারা কিন্তু এই সময়টিতে একদম ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মধ্যে 5টি ট্রলার প্রায় 49 জন জেলে নিখোঁজ হল, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমন ধানে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছিলেন যে 3 ধাপে তাদের আসলে আমনের চারার বীজতলার ক্ষতি হয়েছে এবং বীজ একরকম সংকটে দেখা দিয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে যে আমনের লক্ষ্যপত্রা সেটি আসলে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটি নিয়ে সন্দেহ। অন্যদিকে এই বৃষ্টিপাত, আবহাওয়াবিদ বলছেন যে গত 24 ঘন্টায় 133 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এটি আগামী দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এবং গতকালকে থেকে এটি কমে আসবে বলে জানিয়েছেন। তবে মানুষের মধ্যে এখনো বিপর্যস্ত অবস্থা রয়েছে, বৃষ্টিপাত কমে আসলে হয়তো বা মানুষের জীবন জীবিকা স্বাভাবিক হয়ে আসবে। ইমা, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোলা থেকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক মেহেদী হাসান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহত মেহেদীর বাবা মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দির পর যাত্রাবাড়ি থানাকে অভিযুক্তে এজাহার হিসেবে নেয়ার আদেশ দেন আদালত। এই মামলার অন্য আসামিরা হচ্ছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ অন্যরা। গেল 18 জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ির কাছলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে অনলাইন পোর্টাল ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান নিহত হন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিচে নদীতে চুবানি এবং বিএনপি চেয়ারপারসনকে সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অন্য একটি মামলা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয়পাল। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গেল রাতে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করা হয় ফরহাদ হোসেনকে, পরে হস্তান্তর করা হয় আদাবর থানায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন পোশাককর্মী রুবেল। এর দুদিন পর হাসপাতালে মৃত্যু হয় তার। 22 আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম 148 জনকে আসামি করে আদাবর থানায় মামলা করেন। সেই মামলার আসামি ফরহাদ হোসেন। পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরো তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ানফোম। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই সোয়ানফোম। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। জানান, ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে যাচাই বাছাই চলছে, তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিতে চায় রাষ্ট্র। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। জনগণের সেবক হওয়ার ব্রত নিয়ে পুলিশে যোগ দিলেও সেটি আর হয়ে ওঠেনি এসআই রেজাউলের। ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীর অন্য সদস্যদের মতো তাকেও ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পট পরিবর্তনের মুহূর্তে কুমিল্লার তিতাসে প্রাণ চায় রেজাউলের। হিরণ খানের রিপোর্টে বিস্তারিত। রক্তাক্ত জুলাই আগস্টে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল পুলিশকে, ফলাফলে ঝরে গেছে শত শত প্রাণ। রাজনীতির হাতিয়ারে পরিণত হওয়ায় এই বাহিনীও তাই আক্রোশের শিকার হয়েছে। গেল 5 আগস্ট পট পরিবর্তনের মুহূর্তে কুমিল্লার তিতাস থানায় নিহত হয় 2 পুলিশ সদস্য, তাদেরই একজন এসআই রেজাউল করিম। ক্ষমতার রাজনীতির খেলায় স্বামীকে হারিয়ে এখন 3 সন্তান নিয়ে ঘোর অন্ধকারে রেজাউলের স্ত্রী। আমি আসবো, আমি রাত্রে আসবো। আমার বলতেছে বাইরের অবস্থা ভালো না, তুমি বের হইও না, তুমি যাইও না, বলা ভাই ডাকলাই রাইখো কোথাও যাইও না, এই 3টা কথা রাইখে। 2005 সালে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন রেজাউল। তার স্ত্রী জানান অর্থ সম্পদ তেমন কিছুই রেখে যাননি তিনি। আমার স্বামী কোনো খারাপভাবে কোনো কিছুই খায় নাই, কোনো ঘুষ খায় নাই, কিছু খায় নাই, সৎভাবে কাজ করে। দেখেন আমার বাসা বাড়ি কিরকম, আমার তো স্বামী ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই। ওর উপরে আমরা নির্ভরশীল, আমাদেরকে যে কেউ দেখবো দেখার মতন কোনো লোক নাই। কার কারণে আর কার হাতে মরতে হলো তাকে, এত শত সমীকরণ যে অবশ্য সন্তানেরা বোঝে না, তারা কেবলই খুঁজে ফিরছে বাবাকে। সবসময় বলতো মা ভালো মতো পড়ালেখা করবি, বাবা মাথার গাম পায়ে ফেলে রোজি করি, তোরা ভালো মতো মানুষ হবি, তাহলে বাবার ভালো লাগবে। হতাহত পুলিশ সদস্যদের পরিবারগুলোর দায়িত্ব কে নেবে, সেই প্রশ্নের গোলক ধাঁধায় স্বজনেরা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার বাই সোয়ানফো।